وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا شنطان تاك يا بربنا يا رب كريم ربنا إنا أطعنا أمي تمك مانتام دنيا مدد تمارا غلامي كرتام تمار دنيا مدد پريپورن حكم مانتام يا الله أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا أمر ما بابا দুনিয়ার মধ্যে আমাকে পথভ্রষ্ট করেছে দুনিয়ার মধ্যে আমাকে বিপদগামী করেছে হে আল্লাহ আজকে যেহেতু আমি আসামি হয়ে গেছি আজকে আমি জাহান্নামের বাসিন্দা হয়ে গেছি তুমি তো আজকে আমাকে আযাব দিবাই দিবা আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা রব্বানা আতিহিম দিফাই আমার মা বাবাকে আমার গার্জিয়ানদেরকে আমার চাইতে ডাবল শাস্তি দাও যে পাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীর যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা এই দুনিয়ার মধ্যে না দেন তাহলে আপনার পরকালে কোনো সমস্যা হবে নাকি আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন মরণের পরে সন্তান পিতার বিরুদ্ধে মার বিরুদ্ধে বড় ভাইয়ের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে মামলা করবে এখনো সময় আছে একটা সন্তান কোরআনে হাফেজ বানিয়ে জানা আপনারা একটা সন্তানকে আলেম বানিয়ে জানা কমপক্ষে আপনি মরণের পরে আপনার সন্তান আপনারা জানাজার নামাজের ইমামতি করতে পারবে আর দুনিয়ার মধ্যে তুমি এমন সন্তান জন্ম দিয়েছো যেই সন্তান তোমার জানাজার নামাজ তো দূর কি বাদ তোমার জানাজার নামাজ কেমনে পড়াইবে সে নিজে কিভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এইটা পর্যন্ত সে পড়তে পারে না এই জন্য ও এলাকার মা বোনেরা ও এলাকার বৃদ্ধ বাবাজি ও এলাকার যুবক যাদের ছেলে আছে যাদের ভাই আছে যাদের সন্তান আছে কমপক্ষে একটা সন্তানকে আপনি আলেম বানিয়ে যান এই একজন আলেম কাল কিয়ামতের দিন হতে পারে এই আলেমের উসিলায় আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে মুসলমান ভাইরা রে আমার রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আল্লাহর হাবিব একখানা তরবারি আরেকখানা উট দিয়ে বা ঘোড়া দিয়ে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদের সঙ্গে পাঠিয়ে দিলেন হাদিসের মধ্যে আসছে ঘটনা লেখা হয় আরাফ ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়ে যখন নাকি বেঈমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যায় মনে হয় যেন রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখির মতো উড়ে উড়ে সেই ময়দানে বেঈমানদেরকে হত্যা করতেছে রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা সেই যুদ্ধের ময়দানে একাই একশো কিন্তু তারা ভেবেছিল সাহাবায়ে কেরাম ভেবেছিলেন এই রাফি ইবনে খাদিস একজন ছোট্ট মানুষ সে মনে হয় যুদ্ধের ময়দানে কিছু করতে পারবে না কিন্তু যখন সে যুদ্ধের ময়দানে যায় তখন বুঝতে পারা যায় একজন বারো বছরের সন্তান তার ইমানটা কেমন আর আমার আপনার ইমান কেমন এরে ভাই ও এলাকার মা বোনেরা এই দুনিয়ার মধ্যে আমি আর আপনি বেশি দিন বাঁচতে পারবো না এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কত সন্তান দিয়েছেন তুমি মরণের পর তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াইতে পারে না এই জন্য এলাকার মা বোনেরা এলাকার বৃদ্ধ বাবাজি এলাকার যুবক ভাইরা কমপক্ষে ভাই পাতি যা সন্তান কমপক্ষে একজন কোরআনে হাফেজ বানান যাতে করে আল্লাহ তাআলার কাছ থেকে পরপারে রেহাই পাওয়া যায়
কম পক্ষে এই পরিমাণ শিক্ষা দিবেন যে পরিমাণ শিক্ষার পরে আপনার সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মেনে চলাফেরা করতে পারবে হারাম হালাল জায়েজ নাজায়েজ কোনটা জায়েজ কোনটা নাজায়েজ এইগুলো পার্থক্য করে চলতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন।